রাজ্যে সব ধরনের অপরাধ কাণ্ড কমছে। স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্যে উঠে এসেছে তার তথ্য ভিত্তিক প্রমাণ, বাম জামানার কালো দিন আর কালো কারবার এখন নেই। তথাকথিত জমি মাফিয়া, মাদক মাফিয়াদের আস্ফালন বর্তমান জোট জামানায় চুপসে গেছে। তথ্য গোপন করার নগ্ন কালচার ছিল তথাকথিত কমিউনিস্ট আমলে। তথ্য আড়াল করে সত্য ঢেকে রাখার ভণ্ডামি যে বাম মার্কীয় ষড়যন্ত্র ছিল তা রাজ্যবাসী ঢের জানেন। বাম জামানায় কক্ষিগত স্বরাষ্ট্র দপ্তর ভুল তথ্য দিয়ে রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা করত। আইন শৃঙ্খলা জনিত পরিবেশ তথাকথিত মানিক ও বাদল বাবুদের স্বর্ণযুগে সহিহ সালামত আছে। সারা দেশের মধ্যে বাহবা কুড়ানোর জন্য অসত্য ও মন গড়া তথ্যই দলের তরফে NCRB-তে পাঠানো হতো। সে যাই হোক, রাজনীতির এমন নোংরামিতে বিশ্বাসী নয় বর্তমান রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর সেই কারণেই প্রতিনিয়ত জনসমক্ষে দপ্তরের পারফরম্যান্স রিপোর্ট তথ্য সহকারে তুলে ধরা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই, রাজ্যবাসী সঠিক তথ্য জানুক এবং খাকি অর্থীর দায়িত্ব এবং ক্ষমতা সম্পর্কে আশাবাদী হোক। এ রাজ্যে দীর্ঘ আড়াই দশক ক্ষমতাসীন ছিল বামফ্রন্ট সরকার। আড়াই দশকে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, জমি সংক্রান্ত অপরাধ, নেগোসিয়েশন বাণিজ্য, মানব পাচার এবং মাদকের আন্তর্জাতিক চোরাচালান কারবার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। প্রকাশ্য দিবালোকে রোমহর্ষক অপরাধ কাণ্ড ঘটেছে এবং এক্ষেত্রে অভিযুক্তদের বারবার বেঁচে যাবার ছাড়পত্র দিয়েছে পুলিশ ও তৎকালীন বাম প্রশাসন। সে যাই হোক, পরিস্থিতি বর্তমানে অনেক দূর পাল্টেছে। তারই উদাহরণ হিসেবে বাম জামানার সঙ্গে বর্তমান জোট জামানার আইন শৃঙ্খলা জড়িত পরিবেশের তারতম্য সংক্ষিপ্ত কিছু তথ্যের মাধ্যমে তুলে ধরা হল। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2017 সালে অর্থাৎ বাম জামানায় ক্রাইম এগেনস্ট বডি অর্থাৎ শরীর সম্পর্কিত অপরাধে জনিত মামলা যেখানে ছিল 1985টি, দেখা গেল বর্তমান জামানায় অর্থাৎ 2020 সালে সেটি কমে দাঁড়িয়েছে 1682-তে। তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে লক্ষণীয় বর্তমান জামানায় জমির সম্পত্তিগত অপরাধ কাণ্ড উল্লেখযোগ্যভাবে কমছে। 2017 সালে সম্পত্তিগত বিষয়ে মোট মামলা ছিল 525টি, 2020 সালে সেটি কমে দাঁড়িয়েছে 493-এ। শুধু তাই নয়, নারী নির্যাতনের যৌথগৃহ হিসেবে পরিচিত বাম জামানায় ত্রিপুরা নারী নির্যাতন আগের চাইতে বহুগুণ কমেছে। 2017 সালে রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের মামলা ছিল 972টি, 2020 সালে সেটি কমে দাঁড়িয়েছে 873টিতে। স্বরাষ্ট্র দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে সব ধরনের অপরাধ কাণ্ড তো বটে, এমনকি যানবাহন দুর্ঘটনা রোধে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের। 2017 সালে যান দুর্ঘটনার মামলা ছিল 503টি, 2020 সালে তা কমে দাঁড়িয়েছে 466টিতে। লক্ষণীয় বিষয়, 2017 সালে তুলনায় অন্যান্য অপরাধ 2020 সালে প্রায় 40% কমেছে। দপ্তরের প্রদত্ত তথ্য অনুসারে রাজ্যে বিভিন্ন অপরাধের হার যে ক্রমশ কমছে তার জ্বলজ্জ্বান্ত উদাহরণই তুলে ধরা হলো। প্রতি মাসে থানাভিত্তিক হিসেবের নিরিখে এই তথ্য জানান দিচ্ছে। বাম জামানার কালো দিন ক্রমশ অবসান হচ্ছে, রাজ্যে আইন শৃঙ্খলা জনিত পরিবেশ পরিস্থিতি ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে। মাফিয়া কিংবা সমাজ বিরোধীদের আস্ফালন দিনের পর দিন চুপসে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।